পবিত্র মসজিদুল আকসা থেকে দুটি পবিত্র পাথর বসানো রয়েছে যুক্তরাজ্যের একটি মসজিদে। এই পবিত্র পাথর দুটি মিম্বরের দুই পাশে বসানো আছে। প্রায় 400 বছরের পুরানো এই পাথর দুটি হাতে খোদাই করা। এছাড়া যুক্তরাজ্যের এই মসজিদে আছে পবিত্র কাবা শরীফের গিলাপের অংশ, ফলে এই মসজিদের মর্যাদা মুসল্লি সহ সারা দুনিয়ার মানুষের কাছে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সুপ্রিয় দর্শক, বলছিলাম ইউরোপের প্রথম ইকো মসজিদ নামে পরিচিত অর্থাৎ পরিবেশ বান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের কথা। এই মসজিদে মসজিদুল আল আকসা থেকে দুটি পবিত্র পাথর এবং পবিত্র কাবা শরীফের গিলাবের অংশ বসানো আছে। এ বিষয়ে কথা বলছিলেন মসজিদ সংশ্লিষ্ট এই কর্মকর্তা। আমরা 2012 আপনার প্ল্যানিং পারমিশন পাওয়ার বাদে উই গট ইট ফার্স্ট গিফট উই রিসিভ ফ্রম মসজিদ আল আকসা, অ্যান্ড আম গোয়িং টু বি ফিঙ্গারিং দিস ওয়ান টু হ্যাভ এ লুক টু স্মল টাইলস। দিস ইজ ফ্রম আল আকসা, অ্যান্ড এই টাইলসটা হইল আপনার 400 বছর পুরানা, অ্যান্ড কার্ভিং করা হইল বাই হ্যান্ড কার্ভিং করা। ওকে, আলহামদুলিল্লাহ। এই পাথরটি আল আকসা মসজিদ থেকে আনা হয়েছে এবং এটি এখানে লাগানো হয়েছে ঠিক মিম্বরের দুই পাশে, এই পাশে একটি এবং এই পাশে একটি, এই দুই পাশে এই পাথরগুলো লাগানো হয়েছে যেটি আল আকসা মসজিদ থেকে আনা হয়েছে। এটি হচ্ছে পবিত্র কাবা শরীফের গিলাপের অংশ, যেটি মসজিদের মহিলাদের নামাজ পড়ার স্থানের পাশের দেওয়ালে টাঙানো রয়েছে। এছাড়া এই মসজিদের যে টাইলস বসানো হয়েছে সে টাইলসেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এটা হলো আপনার অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামও একটা ডিজাইন করছেন প্রফেসর ক্রিত ক্রিসলো, তাইনো আপনার প্রিন্স চার্লস ইনস্টিটিউটের প্রফেসর অ্যান্ড ভেরি এক্সপার্ট ইস ফর মার্বেলের উপরে, তো হি ডিড ডিজাইন ইনো দুই একটা জিনিস হলো উল্লেখযোগ্য আপনি ইনো দুইটা টাইলসের কম্বিনেশন করা হয়েছে আপনার, ও উইলো একটা টাইলস আর ও উইলো একটা, ও উইলো একটা, ও উইলো একটা, তো দুইটা টাইলস পাশাপাশি বোয়ার নিয়েছে। এটার লগে কানেকশনটা হইলো আমরা লগে রিলেটেড, যেমন আমরা এজ এ আমরা বিলিভার, হ্যাঁ আমরা লাগে দুনিয়া এবং আখেরা জেলা একটার লগে আটটা কম্বাইন, তো ওটা দিয়ে ওটা সিম্বলিক করা হয়েছে আপনার, এবং এই দৃশ্য যদি সাইন উপরে দিয়ে তাহলে উপরে দিয়েও আপনি দেখবা ও সমান প্যাটার্ন করা হয়েছে। আপনার স্পেন্টনে এগুলা